সুশাসনের রাস্তায় চলতে গেলে জুতো হাতে নিতে হয়। চরিলাম ব্লকের ধরিয়াথল এলাকায় রাস্তা বহুদিন ধরে বেহাল অবস্থায় আছে। সুশাসনের কান্ডারিদের সেদিকে নজর নেই, তাই এলাকার মানুষ এদের সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাদের বক্তব্য, রাস্তা দিয়ে হেঁটে চলা যায় না। গত 4 থেকে 5 বছর ধরে রাস্তার অবস্থা আরো বেহাল হয়েছে, পঞ্চায়েত একাধিকবার জানানো হয়েছে। রাস্তার কারণে অনেক সময় ছাত্র ছাত্রীরা স্কুলেও যেতে পারে না। আপনারা মানে জানাইছেন না পঞ্চায়েতে? ইগাতে জানানো হয়েছে, তারপরে অনেকবার জানানো হয়েছে, এই রাস্তা গুলো তো আসলে আমরা দেখুন, আপনার যে রাস্তাটা আজকে বিগত 4 বছর 5 বছর ধরে আমরা রাস্তায় কোনো হাল দেখতেছেন আপনারা, কেউ কি অবস্থা আছে। আমাদের দিকে কোনো গাড়ি যেতে পারে না, কোনো রুগী, কোনো বিয়ের গাড়ি, কোনো বাচ্চারা শিশু স্কুলে যায় আসা যাওয়া করে। দেখুন আমরা হাঁটুর সমান পেগে রাস্তা আমরা চলাফেরা করতেছে এবং কি কষ্টে চলতেছে। দেখুন আপনারা সরকারের কি হাল করতেছে।